শিক্ষার্থীদের উচ্ছল উপস্থিতিতে শুরু হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সরকার নির্ধারিত সর্বোচ্চ ভর্তি ফির মধ্যেই শিক্ষার্থী ভর্তি করাচ্ছে রাজধানীর কলেজগুলো। তবে ভিকারুননিসা নূন কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু না হওয়ায় বিপাকে পড়েছেন রাজধানীর বাইরে থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকরা। করোনার গুমোট কেটে গেছে কৈশোরের উচ্ছলতায়, কেটে গেছে অনিশ্চয়তাও। এসএসসির ফলাফল হাতে পাবার পরও কলেজে ওঠার স্বপ্নটা থমকে গিয়েছিল চার মাসের জন্য। শেষ পর্যন্ত দশ বছরের স্কুল জীবন শেষে এখন ওরা কলেজ শিক্ষার্থী। খারাপ লাগতেছিল যে আসবে কিনা রেজাল্ট বা ভর্তি হতে পারবো কিনা, সব কিছু নিয়ে একটা আতঙ্কে ছিলাম। এখন ভালো লাগতেছে, জাস্ট কলেজটা তাড়াতাড়ি খুললে আমাদের মনটা একটু ভালো হতো। বাসায় একা একা এখানে খুব ইজিলি হয়ে যাচ্ছে, যেহেতু অনলাইনে যেতে হচ্ছে, তো এটা তো খুব কোনো প্রবলেম হচ্ছে না। মন মরা সময়ের সমাপ্তিতে খুশি অভিভাবকরাও। কলেজ প্রাঙ্গনে সন্তানের প্রথম পা পড়েছে সেই অভিজ্ঞতার সঙ্গী বাবা মায়েরাও। ভর্তি করাইতে পারবো কিনা বা কোথাও রেজাল্ট আসতে কোন জায়গায় করাইতে পারবো না, সেশন জটে পড়লো কিনা এবার, এবার তো একটু টেনশন তো ছিলই, এখন তো সে টেনশন আর নেই। তবে কিছু বিপত্তিও হয়েছে। ভিকারুননিসা কলেজেও ভর্তি হতে এসেছিল শিক্ষার্থীরা। গেটের নোটিশ দেখে জানতে পেরেছে মোবাইলে স্টুডেন্ট আইডি আর পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে, আর তা দিয়েই টাকা জমা দিয়ে পূরণ করতে হবে ভর্তি ফর্ম। ফোনে যে মেসেজটা আসে ওখানে বলা হয়েছিল যে 13 তারিখ থেকে 16 তারিখের মধ্যে ভর্তি হতে হবে, কিন্তু ওখানে কোনো বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি যে অনলাইনে ভর্তি হবে কি হবে না, সেই জন্য আমরা আজকে এখানে আসছি। আমরা মাদারপুর থেকে আসছি, এখানে যেমন আমাদের সমস্যা থাকার কোনো ব্যবস্থা নাই। কম্পিউটারের দোকান থেকে বললো যে কাল মেবি ওরা টাকাটা জমা নেবে আর পরশু দিন হচ্ছে মানে ভর্তি। সরকারের সিদ্ধান্ত, অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে অনলাইন ক্লাস। প্রস্তুত শিক্ষকরাও। আমরা যে 4 মাস হারিয়ে ফেলেছি এই বাকি সময়ের মধ্যে, কারণ 22 সালে আমার এই মেয়েরা পরীক্ষা দেবে, প্রয়োজনে শুক্রবারে ক্লাস নেব, আমরা প্রয়োজনে ছুটিগুলো বাতিল করব, আমরা প্রয়োজনে রমজানের ছুটি নিব না, তাও আমাদের বাচ্চাদের সিলেবাসটা কমপ্লিট করব। এবার ঢাকা মহানগরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফিজ সর্বোচ্চ 5,000 আর এমপিওর বাইরের কলেজগুলোতে 7,500 টাকা। ইংলিশ মিডিয়ামে কলেজগুলোর ভর্তি ফিজ সর্বোচ্চ 8,500 টাকা। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকার কলেজ ভর্তি নিয়ে আমরা প্রতিবেদন দেখছিলাম, এবার ঢাকার বাইরে যেতে চাই। রাজশাহী এবং বরিশাল থেকে দুটি কলেজের কর্তৃপক্ষের সাথে আমরা এবার আলোচনা করব। রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান এবং বরিশাল কালেকটরেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ বিপ্লব ভট্টাচার্য আমাদের সাথে যুক্ত হয়েছেন। দুজনকেই স্বাগত জানাই শুরুতে। রাজশাহীতে যেতে চাই অধ্যাপক হবিবুর রহমান, কোভিডের এই চ্যালেঞ্জ যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সারা পৃথিবীতেই বলা যেতে পারে, সেখানে ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীরা কলেজে এসেছেন, সুতরাং স্বাস্থ্যবিধি মানার একটি চ্যালেঞ্জ ছিল, সব কিছু মিলে আজকের দিনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপস্থিতির হার কেমন ছিল? হ্যাঁ, ধন্যবাদ। এই কোভিড-19 এর কারণে প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও আপনি জানেন যে অনলাইন ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে আমরা অনলাইন ক্লাস পরিচালনা করছি। রাজশাহী কলেজ একটি পায়োনিয়ার কলেজ। আসলে এটি সরকারের অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের একটি চ্যালেঞ্জ ছিল যে 2020-21 সালের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ছাত্র ভর্তি নিয়ে এই কার্যক্রমটা, কিন্তু অনলাইন কার্যক্রম প্রায় বিগত 10-12 বছর থেকে চলছে আমাদের এই ডিজিটাল বাংলাদেশের সুবাদে। এবং আমাদের মতন কলেজগুলো অর্থাৎ বড় বড় কলেজগুলো কিন্তু অনলাইন ভর্তি শুধু এবার না, আমরা রাজশাহী কলেজ 2012 সাল থেকে অনলাইন ভর্তি কার্যক্রম পরিচালনা করছে, এখানে শিক্ষার্থীকে আসতে হয়নি। তবুও শিক্ষার্থী ভর্তির পর পরে বা অনলাইনে টাকা জমা দিয়েও কিন্তু এই প্রতিষ্ঠানে আসে, তাদের আনন্দ উচ্ছ্বাস অভিভাবক সহ আসে, একটা বিপুল একটি প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। এবারও কিন্তু তার ব্যত্যয় ঘটেছে বটে, কিন্তু অনেকেই কিন্তু ভর্তি বাইরে হয়েও টাকা জমা দিয়ে অনেকেই আসছে 2:30টার দিকে, এবং মুক্তিযোদ্ধা যে কোঠা, অন্যান্য যে কোঠার ক্ষেত্রে যে ভর্তি আসতেই হবে তাদেরকে, কেন তাদের যে প্রমাণাদি এই কলেজে তাদেরকে দেখাতে হবে। সব মিলিয়ে আমি বলবো যে শিক্ষার্থীরা যে একটি অনিশ্চিত সময়ের জন্য যে আটকে পড়েছিল ভর্তি কার্যক্রম নিয়ে,
শিক্ষা মন্ত্রণালয় প্রমাণ করলো, বাংলাদেশ প্রমাণ করলো যে বাংলাদেশ সব কিছুই করতে পারে এই তাদের এই ডিজিটাল বাংলাদেশে। এবং আজকে আমরা সেই প্রাণচাঞ্চল্য উন্মাদনা, তাদের যে আনন্দ উচ্ছ্বাস আজকে কিন্তু আমরা আমাদের পরিলক্ষিত হয়েছে। আমরাও হ্যাপি যে তাদেরকে আমরা অনেকদিন পর এই মুখটা তাদের দেখতে পেলাম। আমি আশা করি অতি স্বল্প সময়ের ব্যবধানে আমাদের এই কোভিড-19 এই অন্ধকার কেটে যাবে। আমরা অল্প করে হলেও 3 অক্টোবরের পরে আমরা ছোট পরিসরে হলেও আমরা যেন ক্লাস চালু করতে পারি। সব কিছু তো স্বাভাবিক অবস্থায় আমাদের চলে আসছে ইনশাল্লাহ, আরও স্বাভাবিকতা বিরাজমান আমরা পাব সেই প্রত্যাশা রাখছি। এবং একটি কথা বলতে আমরাও রাখতে চাই, অধ্যাপক রহমান সাথেই থাকুন, আমি একটু যেতে চাই বিপ্লব ভট্টাচার্যের কাছে। বরিশাল থেকে যুক্ত হয়েছেন, সেখানকার কালেক্টরেট স্কুল এবং কলেজের উপাধ্যক্ষ। বিপ্লব ভট্টাচার্য, আপনার কাছেও জানতে চাই যে আজকে উপস্থিতির হার কেমন ছিল কলেজ প্রাঙ্গণে? একাদশ শ্রেণী ভর্তি ছেলেমেয়েরা এসেছিল কেমন? সেই সাথে ক্লাস অনলাইনে শুরু করবার যে এক ধরনের পরিকল্পনা রয়েছে, সেটি কতখানি চ্যালেঞ্জের হবে, যে 3 থেকে 4 মাস শিক্ষাবর্ষ থেকে এরই মধ্যে ঝরে গেছে, সেটিকে কিভাবে আপনারা পূরণ করবেন, কি পরিকল্পনা? ধন্যবাদ আপনাকে। আজকের প্রথমেই আসি পরীক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে। এখানে যে ভর্তিকৃত আমাদের যে ছাত্রছাত্রীরা যা ছিলেন, মানে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরাই কিন্তু আজকের তারা ভর্তি হতে এসেছে। তবে আমি মনে করি যে এই অনলাইনে যদি মেধাভিত্তিক তালিকাটা দিয়ে দিত তাহলে ভালো হতো, কারণ ছাত্রদের, আমি তো আসলে বোর্ডে ছিলাম, ছাত্রদের একটি ভ্রান্ত ধারণাও আছে বা এ ধারণাটা সঠিক যে তারা ওই যে পরীক্ষার সময় পরপর বন্ধুবান্ধবের সাথে একসাথে রোল নম্বর খেলানোর জন্য তারা আসলে মানে একত্রিত হয়েছে। এটা যদি এইভাবে না দিয়ে যদি আমি মনে করি যে আমার স্কুল অ্যান্ড কলেজে বা অন্যান্য কলেজে যে কতজন ছাত্র ভর্তি হবে, তাদের যে কয়জন চান্স পেয়েছে তাদের মধ্যে আবার মেধা তালিকা করে যদি দিয়ে যেত তাহলে এই ভিড়টা এড়ানো যেত। কারণ আমি আবার বলছি, আমি তো বোর্ডে ছিলাম, বোর্ডে দেখেছি এই রোল নম্বর, অ্যাডমিট কার্ডের রোল নম্বর কার পরে কাকে দিব এটা নিয়ে প্রতি বছরই একটা গণ্ডগোল চলে। সেই জন্য বোর্ডের আমি সচিব হিসাবে দেখেছি, তখন আমাদের সিদ্ধান্ত ছিল যে ক্লাস রোল অনুযায়ী তাদের ছিট পড়বে। তাহলে প্রতিটি জায়গায় ওই ক্লাস রোল অনুযায়ী একত্রে ছিট ফেলানোর জন্য অনেকেই এসে কেউ ফর্মটি নেওয়ার জন্য, সিরিয়ালটি ঠিক রাখার জন্য অনেক আগে থেকে, যদিও আমরা 9টায় ঘোষণা দিয়েছি কিন্তু দেখা গেছে যে 5:45 এসে তারা লাইন দিয়ে বসে আছে, আর তাদের সাথে গার্জিয়ানও এসেছে। তবে বরিশাল শহরে অনেক কলেজেই আমার দেখার সৌভাগ্য হয়েছে, আমার নিজের কলেজ তো আছে, সেইগুলোতে দেখেছি স্বাস্থ্যবিধি মানার যথেষ্ট চেষ্টা করেছেন কলেজ কর্তৃপক্ষ, সাথে রোভার স্কাউট ছিল, বিএনসিসি ছিল, শিক্ষক ম্যাক্সিমাম উপস্থিত ছিলেন, চেষ্টা করেছেন। কিন্তু আরও ভালো হতো যদি এইভাবে মেধাভিত্তিক দিয়ে দিত এবং ছাত্র যদি জানতো যে আমার রোল নম্বর ওই জায়গাটায় আছে, ওই জায়গাটায় থাকবে, সেটা আমি আজকে ভর্তি হই আর 17 তারিখ পর্যন্ত আমার সময় আছে। এই বিষয়টি বিবেচনায় আনলে কর্তৃপক্ষ যদি এই বিষয়টি বিবেচনায় আনতেন তাহলে স্বাস্থ্যবিধি রক্ষার বিষয়টি, সেই চ্যালেঞ্জটি আরও সহজ হতো নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ বিপ্লব ভট্টাচার্য এবং অধ্যাপক হবিবুর রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম বরিশাল এবং রাজশাহীর দুই কলেজের কর্তৃপক্ষের সাথে।